হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে একদিনের আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। সায়নকে খাওয়া খাওয়াচ্ছি, রেডি করিয়ে দিয়েছি, এখন স্কুলে নিয়ে যাব সায়ন সৌরভকে। এই যে সায়ন রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, অল্প রেখে দিয়েছে, সবটা খায়নি। ও রোজ দিনের এটা আদত, মানে ওর একটা রাখবে, রুটি ভাত যেটাই দো ওই অল্প রাখবেই, ও থালেই আমার খেতে হয় সব সময়। এই যে মাস্ক পরে নিয়েছে, এই যে রেডি হয়ে গিয়েছে, এখন সৌরভ এই যে এখানে রেডি হয়ে বসে আছে আমার জন্য, আমার অপেক্ষা করছে। তো আমি এখন সায়নকে নিয়ে, সৌরভকে নিয়ে যাব স্কুলে। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে নিয়েছে আমার, ওটাই যে এখন আমরা রাস্তাতে চলে এসেছি, এখন যাচ্ছি স্কুলে। দুই ভাইয়ে স্কুলের দিকে, দুই ছেলেকে এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে বিছনাপাতি উঠাইনি এখনও, বিছনা উঠাইনি, বিছনা গুছাবো, কাজকর্ম করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তুমি আমার সঙ্গে থাকো, পাশে থাকো। এই যে স্কুল, স্কুলের গেট, স্কুলে এসেছিলাম দুই ছেলেকে নিয়ে। তো বিছনা বিছনা গুছিয়ে আমি ঘর ঝাড়ু মেরে নিয়েছি, ঘর ঝাড়ু মেরে যে ছেলে খাওয়াটা খায়নি রেখে গিয়েছে, আমি ওখানের মধ্যে আরও এক চামচ নিয়ে আমিও খেয়ে নিয়েছি ওর প্লেটের মধ্যে। সোনুকে দিয়েছি, সোনু খেয়ে মাত্র বের হয়ে গিয়েছে। আমি এখন ঘর মুছিনি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছিনি, এখন ঘর মুছবো, জল ঢুকাবো, কয়েকটা বাসন আছে ওই বাসনগুলো ধোবো, তারপরে যাবো স্নান করে পাতা ধরবো। আমি এখন চাটা খেয়ে নিই, একা একা ভালো লাগছে না। তার জন্য দিকে সামনের রুমে এসে বসেছি, বাইরে গাছ উছ দেখছি, পাখি উখি দেখছি, তারপরে খাওয়াটা খাচ্ছি, ভাত ভাজা খাচ্ছি চা দিয়ে। তো দেখো আমি একা একা চা খাচ্ছি, তোমাদের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম এই যে আমার ভাগ্নে চলে এসেছে, এখন দেখো এখন ভাগ্নের সঙ্গে বসে বসে চা খাবো। ডিগবি থেকে এসেছি যে আমি আর কথা বলিনি, ফোনও করিনি, এখন ভাগ্নে আমাকে দেখতে চলে এসেছে, তখন একসঙ্গে বসে চা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাগ্নি ঘরে আছে, ভগ্নি এখন চলে যাবে, ওই ছেলে মেয়েকে নেওয়ার জন্য এসেছে স্কুলে। তো এদিকে একবার ঢুকে গিয়েছে আমার ঘরে, তখন ওকে বসিয়ে রেখেছি, আমি যাবো, তারপরে আমি ঘরে গেলে তারপরে বের হবে, চলে যাওয়া যাক। ওই যে দেখো ভাগ্নি ঘর থেকে বের হয়ে গেছে, যখন চলে যাবে আমি চলে যাচ্ছি, এখন বাচ্চা করে আনতে যেতে লাগে, আমি তার জন্য চলে যাচ্ছি। মাসি ভাত খেয়ে বেরোতে বলছিল, কিন্তু টাইমটা হবে না, তার জন্য ভাত খাইনি। আর মাসিকে অল্প আপনারা সাপোর্টিং করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, ওয়াশ টাইমটা একটু টাইম নিয়ে দেখবেন, সময় নিয়ে, তারপরে ওয়াশ টাইমটা মাসে পুরা হলে আপনাদেরও বহুত বহুত ইসে হবে, দেখে দিবেন। তার জন্য চলছি, বাই বাই, আবার কোনো সময় ভিডিওতে দেখা হবে, আবার কোনো সময় দেখা হবে, ঠিক আছে, টাটা, বাই বাই। এখন ব্যাগনি চলে যাবে আর আমি যাবো এখন ঘরে, বাচ্চারা দুজন ঘরে চলে গিয়েছে। স্কুলে যাবে, দিশা দিদি আর অঙ্কুরকে নিয়ে যাবে ঘরে, তার জন্য এসেছিলো, ড্রেসগুলো হাত পা ধোবে এখন। তো আমি
ভাত বসিয়ে গিয়েছিলাম, ভাগ্নিকে বলেছিলাম গ্যাসটা একটু স্টিমটা কমিয়ে রাখতে, রেখে বের হয়ে গিয়েছে রাস্তাতে, যে ঘরে ঢুকলে আমি খেয়ে যাওয়ার জন্য জবরদস্তি করবো, তার জন্য আগে থেকে আগে দেরি হবে যে স্কুলে, ওর স্কুল অন্য জায়গায়, আমার স্কুল অন্য জায়গায়, স্কুলে দেরি হবে তার জন্য চলে গিয়েছে, না ঘরে যদি আমি থাকি বলে তো তুমি আবার খাওয়ার জন্য জবরদস্তি করবে, তার জন্য আমি বলে আগের থেকে রাস্তাতে বের হয়ে গিয়েছি। দেখো তো কী কাণ্ড, আমার স্টিমটা কমে আছে, ভাগ্নিকে কমিয়ে রেখেছি, ভাতটা হয়ে গেছে, এখন বসাবো আমি ঝিকা আলু পোস্ত দিয়ে তরকারি, তিতকলা রসুন দিয়ে ভাজা হয়ে গিয়েছে, ডালও হয়ে গেছে, দেখেছো তোমরা, এখন ভাতটা নামাবো, আমি গ্যাসটা চেঞ্জ করবো, ছেলেকে হাত পা ধোয়াবো, তারপর বানাবো পোস্তর তরকারি। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ভাগ্নি চলে গিয়েছে, খারাপ লাগছে, হঠাৎ করে আসছে, আমি ডিগবাজার থেকে এসেছি আজকে কয়দিন, এতদিন ওর সঙ্গে কথাও হয়নি, ফোনও করিনি, অয়ও করিনি, আমিও আমি করবো করবো করে টাইম পাইনি, টাইম মিলে তো অসম্ভব কথা বলতে পারিনি, তো বলছে তুমি বলে পাজন হয়ে গিয়েছো, আমাকে একবারও ফোন করিনি, তার জন্য তুমি তো যাওনি, আমি চলে আসলাম তোমাকে দেখা করার জন্য। তো তুমি আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পোস্ত আলু ঝিকে কীভাবে আমি রান্না করি। ড্রেস চেঞ্জ করে পাখের ঘরে চলে এসেছি, আবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দিয়েছি ওখানে নুন, অল্প হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটা ভেজে নেবো লাল লাল করে। আর এদিকে আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা মনে হয় চিলনোড়াতে বেটে নেবো, এই দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেবো। আর এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি আর কালো জিরা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, ওখানে তারও তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আলুটা ভেজে নেব, আর এখানে আমি হলদির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো এখানে আমি টমেটো, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি একে লেড়ে দিচ্ছি, তেল ছেড়ে দিয়েছি, দেখো এখন আমি এখানে কেটে রেখে ঝিকাটা দিয়ে দেবো, পোস্তটা আমি এখন দেবো না, পরে দেবো, তো বেশি ভাজা হয়ে গেলে একটু কিটকিটি ভাব আসবে, তার জন্য আমি এটা পরে দেবো। এদিকে আদা কুড়িয়ে রেখেছি, এটাও আমি পরে দেবো, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পোস্ত সর্ষ একটু বেশি ভাজা হচ্ছে, কিটকিটি ভাব আছে, তাই আমি পরে দেবো, বেশি রান্না করবো না পোস্তটাকে, এটা আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। ছেলে আমার দুটো টিভি নিয়ে বসেছে, নিয়ে কলেজের থেকে চলে এসেছে, তোমাদের দাদা ভাই আমার যা শুনি ওরা এখনও আসেনি, তুমি এখন এটা ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, তখন ঝিকালুটা আমি 2 মিনিট পর একবার লেগে দিচ্ছি, এখন এখানে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে আলুটা, আলুটা দিয়ে ভালোভাবে আমি লেড়ে দেবো, এখন দিয়ে দেবো আমি এখানে পোস্ত বাটা, বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, স্টিমটা তো বেড়ে বেশি করে দিলাম, দুই মিনিট পর আমি ঝিকা আলুটা একবার লেগে দিচ্ছি, এখন দিয়ে দেবো আমি এখানে আদা, আদাটা দিয়ে একটু ভালোভাবে আমি লেড়ে নিচ্ছি, গন্ধটা সুন্দর বের হয়েছে পোস্তটা পরে দেওয়ার জন্য, আমার পোস্ত আলু তরকারি হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, পোস্ত কষানো হয়ে গিয়েছে, ঝিকাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নেব। দেখো আমি আলু পোস্ত ঝিকা দিয়ে নামিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গিয়েছে, আর পাতলা ডাল রসুন দিয়ে
শীত কয়েল আলু ভাজা মশলা মশলা দিয়ে রসুন দিয়ে বানিয়েছি আর দিকে লেবু কেটে রেখেছি তোমাদের দাদা ভাই এখনো আসেনি আর দেরি হবে ফোন করেছিল এখন আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দেবো যাকে দিয়ে দেবো শোনো আসেনি তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ছেলেদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই এখন ঘরে ঢুকেছে শোনো হয়েছে আমার ঘরে ঢুকিনি ফোনে কথা বলছে ঘরে ঢুকতে ঢুকতে ফোন চলে এসেছে কথা বলছে আর এই যে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দিয়েছি ওরা খাওয়া খাচ্ছে তোমাদের দাদা ভাইকে দেবো সোনুকে দেবো আমি যাকে দেবো আমি কথা শেষ হচ্ছে না তো আজকের জন্য এখানে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে।